নাটোরের সিংড়ায় গ্যারেজে রাখা পৌর মেয়রের জিপ সহ 11টি যানবাহন পুড়ে গেছে। সিংড়া থানার ওসি মিজানুর রহমান জানান, ভোরে পৌরসভা ভবন সংলগ্ন পৌরসভা নিজস্ব গ্যারেজে আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে শাটার ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই পুড়ে যায় পৌর মেয়র জান্নাতুল ফেরদৌসের ব্যক্তিগত জিপ, 2টি কমিউনিটি অ্যাম্বুলেন্স এবং 8টি ইজি বাইক। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানান থানার ওসি। এদিকে ভোর রাতে দিনাজপুর বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ জানায় বাসে কে আগুন দিয়েছে তা তদন্ত করছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে?